চ্যানেল কর্ণফুলীর দর্শক এবং এই চ্যানেলের সাথে যারা নির্বিশেষে জড়িত, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর দ্বিতীয় বর্ষ পূর্তিতে। চ্যানেল কর্ণফুলীকে আমি গত দু বছর খুব কর্মমুখী দেখেছি। তারা এমন কোনো বিষয় ছিল না যেটার সংবাদ তারা পরিবেশন করেনি। আমার যেটি ভালো লেগেছে সেটি হলো তারা কিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, একই সাথে জনগণ গুরুত্বপূর্ণ সব বিষয়ের উপর দৃষ্টিপাত করে তাদের চ্যানেলকে জনগণের কাছে একটি প্রিয় চ্যানেলে পরিণত করার চেষ্টা অব্যাহত রেখেছে। এই প্রচেষ্টা যদি পূর্বভাবে থাকে তাহলে অচিরে এই প্রতিষ্ঠানটি, এই চ্যানেলটি আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং এটির সাবস্ক্রাইবার এবং দর্শক সংখ্যা আরও বেড়ে যাবে। আমার প্রত্যাশা জনগণ যা চায় সেভাবে সংবাদ পরিবেশন করবেন, বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ থেকে। লোকরঞ্জন ওদিকে ধাবিত না হয়ে বরঞ্চ চ্যানেল কর্ণফুলী ধাবিত হোক সত্য অনুসন্ধানের দিকে এবং সত্য উদ্ঘাটনের দিকে। আমাদের দেশে চ্যানেলের আধিক্য রয়েছে, এটা আমরা সকলেই জানি, এবং তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে এখন সহজেই গজিয়ে উঠছে বহু চ্যানেল। এটি আমি খুব খারাপভাবে নিচ্ছি না, কারণ শেষ পর্যন্ত যোগ্যতমরাই টিকে থাকবে। এই যে অধিক হারে সাংবাদিকতার চেষ্টা, এটি বরঞ্চ আমাদের জনমতকে সুসংগঠিত করবে, সত্য মিথ্যে পারক করার সুযোগ তৈরি করে দেবে এবং চ্যানেল কর্ণফুলী অব্যাহতভাবে তাদের যাত্রা রাখুক। আমি এটি চাই এবং এটি যাতে হারিয়ে না যায় এটি আমি চাই, কারণ এই একটি চ্যানেলের ভেতর থেকে যেমন প্রচুর যুবকের কর্মসংস্থান হয়, আবার একই সাথে এই একটি চ্যানেল যদি সেটি প্রকৃত অর্থে জনগণের কণ্ঠস্বর ধারণ করতে পারে তাহলে এটি হয়ে পড়ে মানুষের এবং মানবতার সুরক্ষার একটি রক্ষা কবচ। সেই কারণেই আমি বলবো যে এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সমৃদ্ধ হোক এটি আমি কামনা করি। আশা করি গত দু বছরের মতো কিংবা গত দু বছরের অর্জনকে আরও বলিষ্ঠ করবে তৃতীয় বছরে এবং চতুর্থ বছরে আরও উন্নতি হবে সংবাদ পরিবেশনা এবং বিনোদন সহ বহুমুখী দিকে, যাতে কর্ণফুলী প্রবাহিত হয় সেটি আমি প্রত্যাশা করি। কর্ণফুলী নামকরণের মধ্য দিয়ে চট্টগ্রামের একটি প্রধান নদীর নাব্যতা, সভ্যতা এবং পরিচিতিকে বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যদিও এটি একটি আঞ্চলিক প্রতিষ্ঠান নয়, আমিও চাই যে কর্ণফুলী নামটি সারা বাংলাদেশে এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। তাহলে কর্ণফুলীর নদীর সাথে সারা বাংলাদেশ চট্টগ্রামকেও চিনতে পারবে, সারা পৃথিবী চট্টগ্রামকেও জানতে পারবে। কর্ণফুলীর আমি সাফল্য কামনা করছি। দ্বিতীয় বর্ষপূর্তিতে অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি এবং এই কর্ণফুলী চ্যানেল যাতে তাদের সংবাদকর্মী, তাদের ব্যবস্থাপনায় যারা আছে তারা সকলেই এই প্রতিষ্ঠানের প্রতি তারা আরও বেশি বিশ্বস্ত থাকে, এই প্রতিষ্ঠানটি যাতে জনগণের একটি প্রতিষ্ঠানে পরিণত করতে পারে সেই জন্য আমি শুভকামনা রাখছি। সবাইকে অনেক ধন্যবাদ।